আমাদের মতো মেয়েরা এই যে শুরু হয় সকালবেলা ঘুমের থেকে উঠি, ঘর দোর গোছানো, বিছনা কিছনা গুছালাম, এখন ঘর দোর ঝাড় দেব। ছেলে গেছে আমার পটিতে, ছেলে ওয়াশরুম থেকে বের হলে তারপর আবার ছেলেকে ব্রাশ করাই দিব। এই যে আমাদের চলতেই থাকবে এখন। ছেলে বলছে মা ব্রাশ করব না, আমি ছেলেকে ভুলায় ভুলায় ব্রাশ করাই দিচ্ছি। বলতেছি দেখো দেখো বাবা, আমি যেভাবে ব্রাশ করতেছি তুমি সেভাবে করো। ব্রাশ না করলে কি হয়, সকালবেলা ঘুমের থেকে উঠে ব্রাশ করতে হয়, ব্রাশ না করলে খাওয়া যাবে না বাবা। যে মা আমি কোলা খাবো না, বিস্কিট খাবো না। আমি বললাম খাও বাবা, পানি দিয়েছি, পানিতে একটু ভিজে খাও। আমার বলতেছে তুমি একটু খেয়ে দেখো। ঠিক আছে খাচ্ছি। ছেলেরা সব সময় দেখবেন বাচ্চা কাচ্চা এক খাওয়ার সময় বায়না করবে, এক পড়াশোনার সময় বায়না করবে, কিছুতেই খেতে যাবে না। আমার ছেলেটাও ঠিক তাই, ভোলায় ভালায় খাওয়াচ্ছি কোলাটা। বলতেছি বাবা তুমি এখানে বসে বসে একা একা খাও আর টিভি দেখো, আর আমি বাকি কাজগুলো যেয়ে সারি আসি। আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে বাবা, দুপুর হয়ে যাচ্ছে, দুপুরবেলা তো রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, কারণ প্রচুর গরম প্রচুর, তার মধ্যে লোডশেডিং, কারেন্টের যা অবস্থা না বলে বোঝাইতে পারবো না। এই গরমের মধ্যে আমি অনেক অসুস্থ, কি করব বলেন, শুয়ে থাকলে তো আর পেট ভরবে না, এই জন্য সকাল সকাল উঠে ছেলেকে খাওয়াইলাম ব্রেকফাস্ট। এখন আমি একটু যাই ভাত তুলে দেবো, যাই বাবা।